আপনাদের সবাইকে ড্রিমল্যান্ডে স্বাগতম। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, আর আজকে ডিমের সন্ধ্যাটাকে ভিডিওর মতন করে স্পেন্ড করার জন্য আমরা চলে এসেছি কেবাব ভিলেজে। তো চলো বেশি কথা বলবো না, বাকিটা ব্লগে কন্টিনিউ দেখতে থাকো। তো এখানে আমি এসেছি আমার একটা বান্ধবী আর আমার দিদির বান্ধবীদের সাথে। তো চলো ভেতরে যাবো, খাওয়া দাওয়া করবো। গেটটা খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, সামনে অনেকগুলো ফোর হুইলার দাঁড়িয়ে আছে। ডেকোরেশন দেখে যা মনে হচ্ছে ধাবাটা পাবে পরিণত হয়েছে। ফাইনালি আমরা চলে এসেছি এখন, আর এই যে এখানে দিদিরা মেনু কার্ড দেখছে কি খাবার অর্ডার করবে তার জন্য। আজকে প্রচুর ভিড় হয়েছে। তো ফার্স্ট আমরা স্টার্টারে অর্ডার করেছি রেশমি কাবাব, যার প্রাইস পড়েছে 29। তো এখানে 7 পিস চিকেন আছে। এরপরে অর্ডার করলাম স্টার্টারে চিকেন ললিপপ, যার প্রাইস পড়েছে 290, আর 6 পিস চিকেন আছে। সত্যি ভাল লাগছে, ওই ভাই সব একা একা খেয়ে নিস না। দেব hours later আজকে এখানে আমাদের আসার মেইন উদ্দেশ্য ছিল, আমরা খবর পেয়েছিলাম যে এখানে দেব আসবে, একটা সেলিব্রিটি আসবে, মানে দেব আসবে। তো তার জন্য আমরা এত সেজে গুজে এসেছিলাম। আমাদের খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা বাড়ি চলে যাব। দেব আসবে না বলেছে, ওকে ফোন করেছিল পার্সোনালি। তো টাটা, দেখাবে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা, হ্যাপি নিউ ইয়ার সবাইকে।